নমস্কার বন্ধুরা, রিতার পাকশালাতে সবাইকে স্বাগত। অগ্রিম দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে করে দেখাবো পমফ্রেট মাছের ঝাল। তোমরা তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার ট্রাই করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে কিছুটা কাঁচা বাদাম আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার এখানে পমফ্রেট মাছ নিয়েছি ছটা। মাছগুলোকে আগে থেকে লবণ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দেখো মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, গাগুলো কেটে নিয়েছি, কারণ মাছের মধ্যেও মশলাটা ঢুকে যাবে। এবার একটু পাতিলেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই পমফ্রেট মাছে লেবু মাখালে মাছের যে একটা গন্ধ থাকে সেটাও অনেকটা চলে যায় আর অনেকটাই টেস্টি লাগে। মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। এবার এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে প্রায় 50 গ্রাম বাদাম আছে। খোসাগুলোকে আমি একটু হাতে করে ডোলে ছাড়িয়ে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে 1.5 টেবিল চামচ সর্ষে নিয়েছিলাম, সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। সাদা সর্ষে দিয়ে দিয়েছি আর দিয়েছি 2.5 টেবিল চামচ টক দই। এবার একটু জল অ্যাড করব, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে এপিডপিট উল্টে হলুদ মাখ ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। দুটো চাইলেও দেয়া যেতে পারে, কিন্তু একটা একটা করে ভাজলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়, সেই জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি সব মাছগুলোকে। দেখো আর একটা কড়াইতে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে যে মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে দেয়া ছিল বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা আর টক দই। এবার মশলাটা ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখব। মশলাগুলো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার 1 টিস্পুন হলুদ দেব, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। মাছে দেয়া ছিল লবণ, তাহলে আমাকে বুঝেই দিতে হবে এখানে আর দিয়ে দেবো যে মশলা করেছিলাম সেই বাটিতে জল দিয়ে অল্প একটু দিয়ে দেব। আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে তেমন কিছু মশলা ব্যবহার করিনি, খুব অল্প উপকরণে এই মাছের ঝাল রেসিপিটা বানিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা জল, দিয়ে আবারও আমি কিছু সময় ফুটতে দেব। দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে 1-2 মিনিট ফুটতে দেব, কারণ এই মাছ এমনি নরম, বেশিক্ষণ ফোটালে আরও নরম হয়ে যাবে। দেখো আমার মাছের রেসিপিটা সম্পূর্ণ রেডি। এবার আমি একটা প্লেটে দুটো মাছ দিয়ে অল্প উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করব। কেমন লাগলো আজকের এই আমার সিম্পল রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার এক অন্য রেসিপির সাথে দেখা হবে।